প্রথম এবং দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন নেওয়ার পরে স্কুলের শিক্ষিকা করোনায় আক্রান্ত। স্কুল খোলার পরে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাস করেছেন, সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একসঙ্গে বসে গল্প করেছেন। এরপর বাড়িতে গিয়ে তিনি তার ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেন। পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। এমনই ঘটনা ঘটেছে দেগঙ্গার কার্তিকপুর আদর্শ উচ্চ বিদ্যাপীঠ স্কুলে। এই স্কুলের বাংলা বিভাগের একজন শিক্ষিকা করোনায় আক্রান্ত। এই মুহূর্তে ওই শিক্ষিকা সহ তার স্বামী মেয়ে তিনজনে করোনায় আক্রান্ত। আর এই ঘটনা জানাজানি হতে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে স্কুলে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে আজ থেকে ওই স্কুলে স্যানিটাইজার শুরু করা হয়েছে। তবে করোনা ভ্যাকসিন নেওয়ার পরে তিনি যে করোনায় আক্রান্ত হয়েছেন এই বিষয়টা যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কপালে। আর এই নিয়ে দেগঙ্গার কার্তিকপুর আদর্শ উচ্চ বিদ্যাপীঠ স্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সঞ্জয় ঘোষ জানান, আমরা ওই শিক্ষিকার সঙ্গে একই ঘরে বসে গল্প করেছি, ক্লাসও নিয়েছি, একই গাড়িতে অনেক শিক্ষক যাওয়া আসা করেছেন। এর ফলে তিনি যে করোনায় আক্রান্ত হবেন সেটা আমাদের ভাবনার বাইরে ছিল। তড়িঘড়ি জানাজা মাত্রই শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি স্কুলে স্যানিটাইজার করার পরে তারপরে ছাত্রছাত্রীদেরকে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে স্কুলের পুরোপুরি পঠনপাঠন বন্ধ রয়েছে। দেখুন, আমাদের স্কুলে তো মানে দৈনন্দিন কাজকর্ম যেমন হয় তেমনি হচ্ছিল। শুক্রবার দিন আমরা সবাই স্কুলে এসেছি, সব মানে যেমনভাবে পঠন পাঠন হয় 6:30 পর্যন্ত হয়েছে। এবং আমাদের ওই ম্যাডাম তখনও কোনো মানে অনুভব মানে কোনো কিছু তার কোনো অস্বস্তি বা কিছু ছিল না। এবার উনি বাড়িতে গিয়ে রাত্রিবেলা খাবার সময় উনি কোনো টেস্ট পাচ্ছিলেন না। আচ্ছা। এবং অত রাত্রে আর কিছু করতে পারেনি, পরের দিন সকালবেলায় উনি টেস্ট করেছেন, টেস্টে পজিটিভ এসছে। স্বাভাবিক পজিটিভ আসার পরে যা হয় আমরা মানে স্কুল অথরিটি যেখানে যেখানে জানানোর, ডিআই এসআই সব জায়গায় জানিয়েছে, হেলথেও জানানো হয়েছে বিএমওএইচকে। এবং আমরা আজকে স্কুল পুরোটাই মানে স্যানিটাইজ করেছি, পুরো স্কুল। মানে উনি তো ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাস করেছিলেন? হ্যাঁ, না মানে উনি তো ক্লাস করেছেন, কারণ উনি তো জানতেন না। আর এবং উনি ডাবল ভ্যাকসিনেটেড। আচ্ছা। এবং উনি মাস্ক পরেই ক্লাস করেছেন। ক্লাস করার পর এটা শনি মানে শুক্রবার রাত্রে উনি বুঝতে পেরেছেন যে টেস্ট পাচ্ছেন না। এবং অন্য কোনো তার সিমটম ছিল না, যে জ্বর বা শরীর অস্বস্তি বা কিছু, শুধু উনি টেস্ট মানে গন্ধ পাচ্ছিলেন না। হ্যাঁ। এবং তখনই উনি কিন্তু রাত্রিবেলা কাটিয়ে সকালবেলায় কিন্তু ফার্স্ট সকালে উনি একটা আতঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ। এবং একটা স্বাভাবিক ছাত্রছাত্রী এবং স্টাফদের মধ্যে একটা সৃষ্টি হয়েছে। আমরা মানে স্কুল কমিটির তরফ থেকে, স্কুলের তরফ থেকে যেখানে যেখানে জানানো সব জায়গায় জানানো হয়েছে। এবং আমরা সারা স্কুল স্যানিটাইজও করেছি এবং কর্তৃপক্ষ যেরকমভাবে যা আদেশ দেবে আমরা সেই